গাছের একটি ডাল এইভাবে লাগাবেন ফেরা করে, তারপর কিছুদিন পর দেখেন এইভাবে হয়ে যাবে। ওই দেখেন এইটা দেখে পাতান হয়ে ডাল হয়ে গাছ হয়ে যাচ্ছে। কোনো যত্ন লাগে না, কোনো কিছু লাগে না, শুধু পানি দিলেই হয়। হ্যালো ভিউজার, কেমন আছেন আপনারা? অনেকদিন পর একটা ভিডিও নিয়ে আসলাম। এই গাছটিকে চিনেন? এই গাছটির নাম হচ্ছে তুঁত ফলের গাছ। দেখেন কত তুঁত ফল আসছে এই গাছগুলোর মধ্যে, এক একটা পাতায় পাতায়। রোজ প্রতিদিন আমি পলিথিনের ব্যাগে এক ব্যাগ উঠাই এই তুঁত ফল, সম্পূর্ণ গাছের মধ্যে আসছে। কীভাবে পেকে আসছে এক একটা, এই দেখেন। এই ফলটার নাম হচ্ছে তুঁত ফল, যা শরবত বানিয়ে খাওয়া হয়। সৌদি আরবের এগুলার রস দিয়েই এই শরবত বানানো হয় রোজামাসের জন্য। প্রতিদিন আরবিকে আমি এক প্যাকেট এক ব্যাগ করে দিই। এই দেখেন, এই গাছটা লাগানো একদম সহজ। আপনি এটার একটা ডাল কেটে নিয়ে কোথাও পুঁতে রাখবেন, হয়ে যাবে এমনি এমনি এই গাছ। দেখেন আমি এখানে এক টুকরা মাত্র লাগাইছিলাম, এক টুকরা থেকে কত বড় গাছ হয়ে গেছে, এখানে কত বড় একটা গাছ হয়ে গেছে। প্রচুর আসছে, প্রচুর, একদম উপর থেকে নিচে পর্যন্ত শুধু এই ফলই ফল। এই দেখেন, এইটাই হচ্ছে তুঁত ফল, খেতে অত্যন্ত সুস্বাদু এগুলো। এই দেখেন, এতটুকু হইলে জুস খাবার জন্য এগুলো উঠিয়ে নিয়ে জুস বানায়, ইফতারের সময় এগুলা শরবত পান করে ওরা। তার শরবত নাকি অনেক উপকার, পেটের জন্য ভালো, উপকারে আসে। সারাদিন কালে পেটে থাকার পর যখন এগুলা শরবত খায় তখন পেটের জন্য খুব সুস্থ রাখে পেটকে এগুলো। এই দেখেন কত বড় বড় এক একটা তুঁত ফল হয়ে আছে গাছের মধ্যে। এই দেখেন কালোগুলো একটু বেশি মিঠা হয়, আর যেগুলা কালো কম এগুলো একটু ঠক ভাব লাগে। এই দেখেন জায়গার মধ্যে কতটা করে আসছে, রোজ আসছে পর থেকে আমি প্রতি রোজ উঠাইতেছি এক এক ব্যাগ। এই একটা গাছ, এই একটা গাছের মধ্যে এতটুকু আসছে আপনি ভাবতেও পারবেন না। প্রতিদিন কমসে কম আমি 2 কেজি করে উঠাইতেছি এই গাছ থেকে, সম্ভবত পুরা রোজাই চলবে এগুলা। যতদিন গাছের মধ্যে আসে উঠাইতে দিব, কারণ ওরা শরবত বানাইয়া তার সময় খায়। কত কালো কালো হয়ে যাচ্ছে এটা, এরা লাল কালো সবগুলোকে নিয়েই মিশিয়ে শরবত বানায়। কিছু অ্যাড করতে হয় না, সম্ভবত চিনি টিনি লাগবে না, কারণ কালাগুলো প্রচুর মিষ্টি হয়, তাই লাগার কথা নয় ওর কিছু। আর ও দেশে যেগুলো বিমটু বলা হয় এগুলোই নাকি এগুলার রস থেকেই বানানো হয়, ফেমাস আরব দেশে বিমটু, এই তুঁত ফল থেকে এই বিমটু বানানো হয়েছে। তোমার ভিডিও কেমন লাগলো? ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে সাথে থাকুন। সবাইকে ধন্যবাদ।